এই গাইস, আমি স্বর্ণাঙ্ক। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন কথা হবে 2005 সালে রিলিজ হয়েছিল যে বান্টি অর বাবলি, তার সিকুয়েল আসছে 2021-এ 19 নভেম্বর রিলিজ করছে। তার নাম হচ্ছে বান্টি অর বাবলি 2, এবং এখানে লিড রোলে রয়েছেন হচ্ছে সাইফ আলী খান, এবং সাথে রয়েছেন হচ্ছে রানী মুখার্জি, এবং সাথে দুজন নিউ কমার রয়েছেন। তার মধ্যে একজন রয়েছেন হচ্ছে সিদ্ধান্ত চতুর্বেদী, আর একজন রয়েছে হচ্ছে সার্ভারি ওয়াক, এবং এছাড়া রয়েছেন হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী এবং যশপাল শর্মা, যিনি এখানে গুরুত্বপূর্ণ রোলে রয়েছেন। এছাড়া রয়েছেন হচ্ছে গোপাল দত্ত এবং আশ্রানী, সাথে আরও বেশ কিছু সাপোর্টিং ক্যারেক্টার রয়েছে। এবং এটা একটা ক্রাইম কমেডি ফিল্ম, যেটার ডাইরেকশন এবং স্ক্রিন প্রকাশ করেছে হচ্ছে বরুণ ভি শর্মা, এবং এটাতে প্রডিউস করেছেন হচ্ছে দারুণ রকমভাবে একটা নাম অভিষেক বচ্চন, যিনি বান্টি অর বাবলিতে ছিলেন, এবং কিন্তু এখানে কোনোরকম করে বাদ পড়ে গেছেন বা শো এসেছেন কোনোভাবে। আর এটা মিউজিক দিয়েছেন হচ্ছে জুলিয়াস প্যাকিয়াম এবং শঙ্কর ঈশান রয়, এবং এটার প্রোডাকশন হাউস হচ্ছে জস রাজ ফিল্মস। তো ওভারঅল ট্রেলার দেখে যা মনে হলো, আগের যে গল্প রয়েছে সেখান থেকে টানা হয়েছে। আগে বান্টি অর বাবলি হচ্ছে ক্রাইম করতো, এবং যেখানে তারা মানুষের মধ্যে ছুতো দিয়ে পালাতো, এবং সেই রকম করেই এখানে রয়েছেন আর একজন, যিনি মানে তারাই রয়েছেন এখানে, কিন্তু দুজন যে নিউকামার রয়েছে হচ্ছে সিদ্ধান্ত আর সার্ভারি, তারা এখানে সেই কাজগুলো করছেন, এবং সেই দোষ পড়ছে হচ্ছে সাইফ আলি খান আর রানী মুখার্জি ক্যারেক্টারের উপর। এবং তারা কীভাবে এটা শুধরায় এবং কীভাবে ঠিক করে, এবং তাদের দুজনের মধ্যে যখন দুজনের দেখা হয়, তারপরে সেখানে কী সেখানে কমেডি তৈরি হয়, সেই জিনিসটা এখানে সবথেকে মজার ব্যাপার তৈরি হবে। ওভারঅল ট্রেলার আমার খুব সুন্দর লেগেছে, মোটামুটি ভালোও লেগেছে। 3 আউট অফ 5 রেটিং দিব। আপনারা যদি ট্রেলারটি দেখে থাকেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।